উনতিরিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে নাকি এনডিএর তিনশোর উপর এমপি আছে উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে প্রধান বিরোধী দলের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা সিট পেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার কি নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলবেন রাজ্যের তৃণমূল সরকারকে বিত্তে গিয়ে কি ইঙ্গিত দিলেন শুভেন্দু প্রশ্ন দানা বেঁধেছে নিট বিতর্কে উত্তাল গোটা দেশ এবার সেই নিয়ে সংসদে সরব হল ইন্ডিয়া জোট রাষ্ট্রপতির ভাষণের পর দিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা বিরোধীরা এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব হতেই দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা বাধ্য হয়ে গোটা দিনের জন্য অধিবেশন মুলতবি করে দেওয়া হয় বিরোধীদের দাবি এই মুহূর্তে দেশের সব থেকে জ্বলন্ত ইস্যু নিট এর সঙ্গে জড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্য সব এজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনা হোক সরকার পক্ষ তা মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে হারতে হয় ইন্ডিয়া জোটকে জানিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেছেন যে নিট পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক আর তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি এই প্রসঙ্গে এবার বিধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারণ নাম না নিয়ে বলেন উনি অনেক কিছু চেয়েছেন ন্যায় সংহিতা চালু করতে না করেছিলেন সোমবার চালু হয়েছে উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে নাকি এনডিএর তিনশোর উপর এমপি আছে উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে প্রধান বিরোধী দলের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা সিট পেয়েছে উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো এবার অনেক কিছু চেয়েছেন ওই ন্যায় সংহিতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু হচ্ছে উনি যা চাইবেন তাই হবে উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে এনডিএর তিনশোর উপরে এমপি আছে আজকে ডেপুটি স্পিকার উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা চিঠ হয়েছে উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক কিন্তু কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংগিতা বলে তিনটে ক্রদ চালু করতে না বলেছেন তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারু করেছে যে সোমবার থেকে এটা কার্যকর তো উনি বলে ফেললেই সব হবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারেন সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে ন্যূনতম অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করছে না কেউ সোমবার চব্বিশে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে দমকল মন্ত্রী সুজিত বসু সেচ দপ্তরের জমিও দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী এই নিয়ে বৃহস্পতিবার সাতাশে জুন মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী আজকে বলছেন সেচ দপ্তরের জমি দখল হয়ে গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সভাকক্ষ কালীঘাটে তার বাড়ির পিছনে টালি নালা বুঝিয়েই বেআইনিভাবে টয়লেট নির্মিত হয়েছিল এমনকি সেই টয়লেট তিনি নিজেও বেশ কয়েকবার ব্যবহার করেছেন রাজ্যের বিরোধী দলনেতার যুক্তি জবরদখল সরানো যদি হয় তাহলে তো মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু হওয়া উচিত কারণ চ্যারিটি বেগেন চ্যাট হোম শুনব কি বলছেন বিরোধী দলনেতা ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিং এ যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস হোম আপনার বাড়ি থেকে কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছেন আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা নেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাথ দখলমুক্ত হোক আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারোর পেটে লাথি মেরে নয় আপনি এসওপি তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পার্সেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না একটা রিক্রুটমেন্ট হবে না তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য মহামান্য উচ্চ আদালত দু সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে যেগুলো কেন্দ্রের যে তালিকা ও তালিকার বাইরে যে নতুন ও বিসি আছে মূলত হিন্দু ও বিসিদেরকে খতম করার জন্য করেছেন এখন আপনি বলছেন আমি এটা মানি না কোর্টের রায়কে মানি না তা আপনি জটিল করে রেখেছেন চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন দাদু খায় নাতুখায় ব্রিটেনিয়া বিস্কুট সেই নাতি খেয়ে শেষ করতে পারলো না পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল সবাই বলছে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা আমরা পেটে লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপযুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো রীতিমতো আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী তিনি বলছেন উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে নাকি তিনি বলছেন এন ডি এর তিনশোর ওপর এমপি আছে উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে প্রধান বিরোধী দলের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা সিট পেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার কি নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলবেন রাজ্যের তৃণমূল সরকারকে বেত্তে গিয়ে কী ইঙ্গিত দিলেন শুভেন্দু প্রশ্ন ইতিমধ্যেই দানা বেঁধেছে আমরা জানি যে লোকসভা ভোটের পর সদ্যই শুরু হয়েছে পার্লামেন্টের অধিবেশন আর তারপর নিট বিতর্কে আমরা দেখেছি উত্তাল গোটা দেশ আর সেই নিয়ে সংসদে সরব ইন্ডিয়া জোট রাষ্ট্রপতির ভাষণের পর দিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা এই বিরোধীরা এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা পরে অধিবেশন শুরু হলে বিক্ষোভ দেখান বিরোধীরা বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বিরোধীদের দাবি এই মুহূর্তে দেশের থেকে জ্বলন্ত ইস্যু নিট এর সঙ্গে জড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্য সব এজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনা হোক সরকার পক্ষ তা মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে হাঁটতে হয়েছে ইন্ডিয়া জোটকে জানিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন